এর জন্য দায়ী যারা তাদের খুঁজে খুঁজে বের করা হবে। সে কোটাকে কেন্দ্র করে, সে কোটা আন্দোলনের সমস্ত কিছু যখন শেষ হয়ে যাচ্ছে, মেনে না হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেশে যে অরাজকতা সৃষ্টি করা আছে, এর জন্য যে হাজার হাজার লোকের মৃত্যুবরণ করেছে, এর জন্য দায়ী যারা তাদের খুঁজে খুঁজে বের করা হবে। বাংলাদেশের যে সংবিধানটি 72 সনে লেখা হয়েছে এবং যে সংবিধান অনুযায়ী 5ই আগস্ট পর্যন্ত দেশটা পরিচালিত হয়েছে, সেই সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যে একটি আমি বলি দখলদার অবৈধ একটা সরকার হ্যান্ডপিক কতগুলো ব্যক্তিকে নিয়ে, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যে সরকার পরিচালনা, এটা কোনো শোনো বৈধ সরকার নয়। এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, উনি পদত্যাগ করেন নাই, এখন আপনি আজকে এখানে দেখাতে চাচ্ছেন যে একটা চিঠি, এই যুগে এই ধরনের চিঠি হাজার হাজারও বানানো যেতে পারে, যদি উনি পদত্যাগই করে থাকেন ওই দিনই তো ওটা প্রথমে, তো যারা এটা করেছেন জোরপূর্বক, যারা দেশ থেকে তাকে বের করে দিয়েছেন, তাদের তো ওই দিনই তার সিগনেচার, ওটা কিন্তু স্ট্যাম্প সিগনেচার হবে না, অরিজিনাল সিগনেচার হতে হবে। যে অরিজিনাল উনি নিজের সিগনেচার যেটা বের করেছে আওয়ামী লীগের প্যাড দিয়ে বা হোয়াট এভার ইট ইজ, এটা আমাদের দেশে এটা করা খুব কঠিন নয়। আপনার এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে এক ভদ্র একজন বলতেছিলেন বাংলাদেশে কাউকে, যে তোমরা যদি চাও পলিটিক্যাল অ্যাসাইলাম চাও, আওয়ামী লীগের নেতাদের মাথা কেটে ছবি তোমার সাথে ছবি আছে নিয়ে পাঠাও, আমাদের এখানে আসেন, আমি নাম বলতে চাই না, আমি এটা রেকর্ড করেছি, যদি আমার রেকর্ড করা উচিত ছিল না, আমি রেকর্ড করেছি যে এই হলো আমাদের। হ্যাঁ এটাই এই পত্রটি বেরিয়েছে, এটাই সেই পত্রটি, এটা স্ট্যাম্প সিগনেচার, ইটস নট দা সিগনেচার, সাম ইটস ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট টাইম, কেউ পদত্যাগ করলে তার সিগনেচার এরকম হবে। এটার সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন আপনারা উঠাতেই পারেন, কারণ এমন কোনো কিছু না, এটা এটাকে যে শতভাগ বলবে যে না এই হলো প্রমাণ। কিন্তু তবুও আমি বাংলাদেশের দায়িত্বশীল অনেকগুলি একদম প্রধান সারির পত্রিকাতে কিন্তু এই বিষয়টি এসছে। হ্যাঁ, সে যে মহামান্য রাষ্ট্রপতি, এখন প্রধান শুনে বাংলাদেশে প্রধান এবং সারির আমি পত্রিকা আমি বা যদি কোন একটু ডক্টর পত্রিকা, সিদ্দিকুর রহমান, আপনাকে যদি একটু বলি যে আপনি ভাষাটা ধন্যবাদ বলেন। লেখাগুলির সাথে আপনি কি একমত কিনা, বা লেখাগুলির সাথে আপনি কি দ্বিমত পোষণ করবেন কিনা, যে তিনি যে বিষয়গুলি লিখেছেন, যে আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই, মহামান্য রাষ্ট্রপতির কাছে বলেছেন, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পদত্যাগ করছি, এই ঘটনাগুলো আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এই দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করে সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান, তবে সাম্প্রতিক ঘটনাগুলি প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন, আমি আশা করি আমার পদত্যাগ পত্র বাংলাদেশ উন্নয়নের জন্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। জি বলুন। context of that letter is not at all convincing to me, ওই মুহূর্তে এই রকম ভাষায় এই রকম গুছানো শব্দ আসে না, আসতে পারে না একজন স্বাভাবিক মানুষের। সেদিক থেকে আমি বলবো ইট ওয়াজ এ কনকাক্টেড, ইট ওয়াজ এ ডেলিবারেটলি ড্রাফটেড একটা, যেটা বর্তমান যুগে করাটা খুবই স্বাভাবিক এবং এটা সিম্পল গত বর্তমান টেকনোলজিতে। আমি যে আমাকে কথা বলতে দেন, আমি কথা শেষ করার আগে যদি আপনি এটা দেন তাহলে আমি ডিটেইলড হয়ে যাই। না না আমার জি কথাটা বলুন। হলো উনি আপনি যে কথা শুরু করছেন বারবার সেটাকে আমি আমার তরফ থেকে আমার যা বক্তব্য সেটা বলছি, যে অনির্বাচিত এবং যেটা ওই আমি ছাত্রদের কথার আমি সে যে সমস্ত কথা বলেছে আমি তার কথা কোনো কাউন্টার করতে যাব না। তার যে লেভেল অফ থিঙ্কিং, তার যে লেভেল অফ ওয়ার্ড উনি সে ইউজ করেছে, এরশাদ সাহেবকে এরশাদ বলেছে, মানে তার ভাষা, আমি তার সাথে সে কি বললো ওটা আমি অ্যাট অল কাউন্ট করি না, সে কি ভবিষ্যৎবাণী করলো বা বাংলাদেশ সম্বন্ধে সে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে ডক্টর ইউনূস সাহেব উনি কিন্তু বলেছেন যে আমি এই বিপ্লব টিপ্লব আমি বুঝি না, আমি একটা আর্মি কোনোদিন দেশ পরিচালনা করা আমার ক্ষমতাও নেই, আমি করতেও চাইনি।
আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, ছাত্ররা যদি আমাকে রাখে আমি থাকব, ছাত্র যে না তার সাথে কিন্তু জনগণের, যে রাজনীতিবিদ ইমরান ইরান ভাই কিন্তু সুন্দর বলেছে, আমার বলার দরকার নাই কি উদ্দেশ্য করা হয়েছিল এবং 1.5 মাসে তাদের কি সাফল্য, আমার বলার কোনো অধিক, আমার বলার কোনো প্রয়োজন নাই। যেটা আমি বলবো, যেটা আমাকে আমাকে বলতে বলা হয়েছে, সেটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, যেহেতু ওই সংবিধানে লঙ্ঘন করে শপথ গ্রহণ করা হয়েছে, ওই সংবিধানকে লঙ্ঘন করে রাষ্ট্রপতি শপথ পাত্র পাঠ করেছেন, এটা প্রত্যেকটাই লঙ্ঘন করা হয়েছে সংবিধানকে। আমি আজকে এগ্রি করতাম যে যখন কোনো বিপ্লব হয় তখন কোনো আর সংবিধান থাকে না, নতুন বিপ্লবে বিপ্লবী সরকার গঠন হয়, সেনাবাহিনী নিলে তারা সংবিধানকে সাসপেন্ড করে, তারা কি বলে নির্দেশনা দিয়ে বিভিন্ন আইন প্রণয়ন করে দেশ পরিচালনা করে। এবার কোন একটা দিক থেকে বর্তমান যে অবৈধ একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সংবিধানে কোনো উল্লেখ নাই, সবকিছু মিলিয়ে বাংলাদেশ আল্লাহর রহমতে চলছে। এখানে বর্তমানে সেই 7ই জানুয়ারি নির্বাচনের যে নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে জোরপূর্বক জোরপূর্বক আবারও বলি জোরপূর্বক দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং মিথ্যা কথা বলে দিয়ে, আপনি যে সংখ্যাটা বললেন ওই সময়ে কোনো সংখ্যায় কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। এখন আমার কাছে যে তথ্য আছে, এ পর্যন্ত প্রায় 10,000 মতো নাকি আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করা হয়েছে। আমার কাছে কোনো হার্ড এভিডেন্স নাই, এই যে কথাবার্তা গুলো, সেই অবস্থায় আজকে দেশের যে পরিস্থিতি এবং পুলিশকে, যে পুলিশ মানে সরকারি পক্ষে বলেন আর বেসরকারি পক্ষে বলেন, সাংবাদিকা বলেন মিডিয়াতে বলেন, 70 থেকে 80 জন পুলিশকে হত্যা করা হয়েছে, এই হত্যা গল্পগুলো কে করেছে, কে করতে পারে? 7.62 সেন্টিমিটার যে ব্যারেল রাইফেলটা, এটা কারা ব্যবহার করতে পারে? দেয়ার আর সো মেনি আননোন আর দেয়ার, এবং এটা কোনোভাবেই গণ যে বলা হয় জেনোসাইড হয়েছে, গণহত্যা হয়েছে, এই গণহত্যার যে ডেফিনেশন, সেই ডেফিনেশন আমাদের বিবেচনা করতে হবে, দেখতে হবে। যে ঘটনাটি ঘটিয়েছে 5 তারিখে আগে এবং 5 তারিখে পরে, 5 তারিখে আগে যা হয়েছে সেটাও যেরকম, সেটা আপনারা আমরা সবাই ছিলাম, আমার সরকারের সময় হয়েছে, আমাদের কাছে সেই স্ট্যাটিস্টিক আছে, আমরা সেটা বিচার করার জন্য আমাদের সরকার তখন কমিশনও গঠন করেছে। 5 তারিখে পরে যে অসহনীয় দেশের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িকে মাটিতে ফুটন খণ্ডিত করা হয়েছে, আমাদের সবার সামনে গণভবনে যেভাবে লুটতরাজ করা হয়েছে, এটা একটা দেশে একটা ভদ্র সমাজে বিশ্বে এটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। তারপরেও বাংলাদেশে জনগণকে আপনার আমরা সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাবো যে মানুষ, বাংলাদেশের জনগণ এখনো, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর যখনই কোনো নির্দেশনা আসবে সময় মতো, ঠিকই দেখবেন এই বাংলাদেশের জনগণ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তারা কাজ করবে। আর এবং সে নিয়ে অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন, এই বিপ্লবটা কিন্তু ওই বিএনপি আলারা বলছে, তাদের আমাদের ইমরান ইরাম ভাই বললেন লেবার পার্টি, ওনারাই নেতৃত্ব দিয়েছে। আমরা জানি কার নেতৃত্বে কি হয়েছে ঘটনা, এলে নির্বাচন 36 দিনের যে ছাত্রদের আন্দোলন, সে ছিল কোটা আন্দোলন, সে কোটাকে কেন্দ্র করে, সে কোটা আন্দোলনের সমস্ত কিছু যখন শেষ হয়ে যাচ্ছে মেনে না হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে যে অরাজকতা সৃষ্টি করেছে, এর জন্য যে হাজার হাজার লোকের মৃত্যুবরণ করেছে, এর জন্য দায়ী যারা তাদের খুঁজে খুঁজে বের করা হবে সময় মতো, এবং সে দায়িত্ব আমি এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার কাছে, আমার সে দায়িত্ব না, তার কাছে আমরা দেবে না। একদিন আজকে আমি অন রেকর্ড বলে যাচ্ছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, যে বাংলাদেশ আওয়ামী নেতৃত্বে স্বাধীন হয়েছে, যে বাংলাদেশ ওখানে ইউনিয়ন রাইট বলেছেন যে ভারতে গেলে নাকি সব দুষ্কৃতীরা যায়, সব খারাপ লোকেরা যায় না, 71-এর ইতিহাস আপনি হয়তো ভুলে গেছেন, আমি জানি না আপনি আপনার কোন কত বয়স আপনার এখন, 71-এ কিন্তু 1 কোটির বেশি লোক বাংলাদেশ ভারতীয় আমরা আশ্রয় নিয়েছিলাম, এবং তাদের সহযোগিতায় আমরা 9 মাসের মাথায় বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আজকের যে অবৈধ আমাদের প্রধান উপদেষ্টা, 1টি 12 সে 71-এ যারা শহীদ হয়েছেন, 71-এর যে জাতির পিতা বঙ্গবন্ধু,
নাম পর্যন্ত উনি উচ্চারণ করেন। ওনার স্বাধীনতা 5ই অগাস্ট, 5ই আগস্ট স্বাধীনতা আমার না, আমি 5ই আগস্টের স্বাধীনতা সেই বাংলাদেশে আমি কথা বলছি না, আমি কথা বলছি 71-এ, 71-এর স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ জননেত্রী বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীনতা, যে স্বাধীনতা আমরা পেয়েছি, যে লাল পতাকা আমরা পেয়েছি, সেই স্বাধীন দেশের কথা আমি বলছি। এবং সেই স্বাধীনতা এবং সেই সংবিধানের আলোকে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কথা আমি বলছি এবং সেই সরকারের পক্ষ হয়ে বলছি। এবং যে বিভিন্ন মিডিয়াতে যে সমস্ত কথা আসছে যে নেত্রী কথা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন জন কর্মী বান্ধব নেত্রী, উনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন একদিন ছিল বাংলাদেশ সাধারণ মানুষের জন্য, উনি তাতে প্রশ্নের উত্তর দিতেন, যারাই ফোন করতে সে একটা ফোন পাবলিক ফোন ছিল, সেই হলো মাননীয় বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা। উনি যেখানে থাক না কেন, উনি দেশের বাইরে রয়েছেন, বিশেষ কারণে রয়েছেন, কি কারণে রয়েছেন সে ব্যাখ্যা আমার দেওয়ার প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন সময় মতো। ঠিকই আমরা বাংলাদেশে ফিরে বাংলাদেশের জনগণকে নিয়ে যারা এই ঘটনা সেই ঘটিয়েছে সময়টা কবে নাগাদ শুনতে ছাত্র পারবো সেই না কথা আপনি? জানেন, ছাত্রদের সেই কোটা আন্দোলনকে তলোয়ার হিসেবে ব্যবহার করে তার একদিন বিচার বাংলাদেশের মাটিতে হবে এবং বাংলাদেশের জনগণই সেটা করবে।